দর্শক, আপনারা সকলে জানেন ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তাদের নির্দেশে সাধারণ যারা পুলিশ সদস্যরা আছে তারা শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি বর্ষণ করেছে, এমনকি গুম খুন করেছে। এবার পুলিশ সদস্যরা কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তাদের পেয়ে পিটাচ্ছেন তারা, এমনকি ডিবি প্রধান হারুনুর সাহেবকেও পিটিয়েছেন। এই মাত্র এই খবরটি প্রকাশিত হয়েছে। পুলিশ সদস্যদের হুঙ্কারগুলো আমরা আগে শুনে আসি। এতদিন পর সত্য কথা বলতে পারছে পুলিশ সদস্যরা, তাদের দাবিগুলো আসুন শুনে আসি, তারপর আমরা দেখব কিভাবে পিটাচ্ছেন ডিবি প্রধান হারুনুর সাহেবকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা সকলে জানেন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু পুলিশকে ব্যবহার করা হয়, রাজনৈতিক দলগুলা পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এটাই কিন্তু করেছিল 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ এখন পতন হয়েছে। আওয়ামী লীগের পতন হওয়ার পর যারা পুলিশ সদস্যরা আছে, নিরীহ পুলিশ যারা কোনোভাবেই অন্যায় করতে চায় না, তাদেরকে দিয়ে অন্যায় করানো হয়েছে। এবার তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, এখন তারা রাজপথ কাঁপাচ্ছেন। যাদের নির্দেশে এরকম কর্মকাণ্ড করেছে তাদেরকে পেয়েই পিটাচ্ছেন এই পুলিশ সদস্যরা। ইতিমধ্যে কয়েকজনকে পিটিয়েছেন তারা, তাদের বক্তব্য শুনে সকলেই অবাক হয়ে গিয়েছেন। পুলিশ সদস্যরা এখন সত্য কথা বলতে চাচ্ছে। তারা কিন্তু এতদিন মুখ বন্ধ রেখেছিল, এমনকি চাকরির বয়ে কিন্তু তারা কথা বলতে পারছিল না। দর্শক, তাদের বক্তব্য শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।